সকলকে ওয়েলকাম জানাই। সবার প্রথমেই জানাই শুভ বিজয়া, আর আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তারও শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আমার রান্নাঘরের তৈরি লক্ষ্মী পুজোর স্পেশাল কাশ্মীরি আলুর দম। তো আলুর দম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কিলো মতো আলু, এটা আমি ভালো করে ছুলে ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুর দম বানানোর জন্য মেন উপকরণগুলো হলো টমেটো বাটা বা টমেটো পেস্ট, টক দই, ফেটানো টক দই আমি ফেটিয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে আমি বেটে নিয়েছি, 2 চামচ আদা এবং কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা, এবং এর মধ্যে আছে কিশমিশ, কাজু, চালমগজ আর পোস্ত, এটা আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। এখন আমি আলুগুলো সাদা তেলে একটু ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তো আমি আলুগুলো ভেজে তুলে নিলাম, গ্রেভিটা বানানোর জন্য আমার যে আলু ভাজার তেল তাতেই আমি দিলাম তেজপাতা, 4-5টা গোটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, কটা এলাচ আর সাদা জিরা। তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদাটা একটু হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটো পিউরেটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি দিয়ে দেবো নারকেল বাটাটা। এবার দেবো স্বাদ মতো নুন, সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খেতে। এখানে আমি যে কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজ যেটা রেখেছিলাম সেইটারই বাটা পেস্ট এখন আমি দিয়ে দেবো। এবার ওই বাটি ধোয়ায় সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে এত বড় কড়াইয়ে আমি আজকে রান্না করছি, আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তার জন্যই আমি একটু বেশি করে ঠাকুরের প্রসাদ হিসাবে এই আলুরদমটা রান্না করছি। তোমাদের যদি পছন্দ হয় এই রেসিপিটা, তোমরা এমনি সময়েও কোনো জলখামারে বা রাতের ডিনারে এটা তোমরা বানিয়ে ফেলতে পারো। এবার আমি দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার গ্রেভিটা একদম কষে গেছে, যে মশলাগুলো দিয়েছিলাম, আলুটাও প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এতে গরম জল দেবো। জলটা তোমাদেরা যখন করবে তোমাদের মতো বুঝে দেবে, আমার একটু গ্রেভি গ্রেভি লাগবে এই জন্য জলটা আমি একটু বেশি দিলাম, অবশ্য এতটা থাকবে না, টেনে যাবে জল। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য একটু আমি ঢেকে দিলাম। আলুর দম প্রায় শেষের পথে, এবার লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো একটু ঘি। আর 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো, রেডি হয়ে যাবে আমার কাশ্মীরি আলুর দম। আমরা যে কোনো সময়, যে কোনো দিনে, নিরামিষ দিনে, যে কোনো লুচি, পোলাও বা এমনি ভাতের রাইসের সাথেও তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা নিশ্চয়ই ট্রাই করো, আর ট্রাই করে যদি ভালো লাগে
আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, এবং সাথে সাথে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।